আল্লাহ বলেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফিহিম রাসূলা, এই দুনিয়ার মানুষেরা তোমাদেরকে যা দিলাম পায়ের তালু থেকে মাথার পর্যন্ত সবগুলো নিয়ামত আর নিয়ামত, কিন্তু একটা নিয়ামতের কথা আমি তোমাদেরকে জানান দিতে চাই। আয় আল্লাহ সেই নিয়ামতটা কি তুমি বলে দাও। আমার আল্লাহ বলে ইসবাসা ফিহিম রাসূলা, পৃথিবীর জমিন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ যেটা নিয়ামত দিয়েছি সেটা মুস্তাফা, ওই নবীকে আমি তোমাদের মাঝে পাঠিয়ে তোমাদের উপর বড় এহসান করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান হতে পেরেছি, কলমা পড়েছি, ইমান পেয়েছি, ইসলাম পেয়েছি বলে নয় 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 আজ পৃথিবীর জমিনে আমাদের এন্তেকালের পর যে আমাদেরকে জানাজা পড়িয়ে কাফন দিয়ে দাফন পড়ানো হচ্ছে সেটা আল্লাহর ওলিদের সদকায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই স্বাধীন সোনার বাংলাদেশ, সন্নিরা বলি এটা ওলি আল্লাহর বাংলাদেশ, কথা বলেন ঠিক কি না? আমার দেশে অনেক মুসলমান আছেন, আমরা যখন ওলি আল্লাহর স্মরণ করতে চাই, যখন আমরা ওলি আল্লাহর তাসকারা করতে চাই, ওই টাইমে মাথায় টুপি পরিধান করে গায়ের মধ্যে রসুল আরবির সুন্নতি লেবাস জব্বা পড়ে হাতের মধ্যে তাসবি নিয়ে গালে মিসওয়াক নিয়ে অনেক মুসলমান ফ্যামিলির বাচ্চারা বলে যে ওলির দরবারে কেন যাও, ওলির দরবারে গেলে শিরক হবে, বেদাত হবে, ওলির দরবারে যাওয়ার দরকার নাই, তাদের স্মরণ করার দরকার নাই। ওই রকম কথা যখন মুসলমান ফ্যামিলির ছেলেরা বলে তখন আর মেনে নেওয়া যায় না। কারণ কারণ হচ্ছে একটাই, যে তুমি আজকে কোন আল্লাহর ওলির কদমে যাওয়া শিরিক আর বেদাত বলছো। আরে বাবা তুমি কি জানো না এই জমিনটা ছিল শিরিক আর বেদাতে ভরপুর, এই বাংলাদেশটা ছিল হিন্দুদের আমলে, এই বাংলাদেশটা ছিল হিন্দু রাজাদের হাতে, বল্লাল সেন, লক্ষ্মণ সেন, বারবইয়ারা এই দেশের রাজত্বের মধ্যে ছিল, অর্থাৎ হিন্দু অধিপতিদের আমলে শাসনে তাদের কদমের নিচে তাদের কর্তৃত্ব দিন আমরা সবাই ছিলাম। আর বাবা শাহজালাল আজ থেকে 800 বছর আগে মদিনা ওয়ালা নবীর নির্দেশ পেয়ে সদর ইয়ামান থেকে রসূলে পাকের ইসলাম নিয়ে বাংলায় যখন চলে এসেছে তার আগমনের সাথে সাথে তিনি একটা দেওয়াল তুলে দিয়েছেন, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে আর ইসলাম কাকে বলে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জমিন থেকে শিরিক আর বেদাত দূর করেছেন আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কি না? আজকে মাথায় টুপি দিয়ে যখন ওই ওলিদের বিরুদ্ধে বলা হয় তখন আর সুন্নিরা ধৈর্য ধারণ করে বসে থাকতে পারে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। আমার ভাইরাম সুন্নি বাবারাম, ও নবীর গোলামেরা, আমরা বলি আল্লাহর দরবারে কেন যাই, ওলি আল্লাহর দরবারে গেলে আমাদের লাভটা কি, কেন তাদেরকে স্মরণ করি, কোন স্বার্থের জন্য করি, কোন লাভের জন্য করি, কোন বিনিময়ের জন্য করি, কেন বা তাদেরকে আমরা স্মরণ করব, কেন বা তাদের তাজকারা করি, ওরসে পাক করার পিছনে কারণটা কি? কারণ হলো একটাই, আজকে যে আমরা মুসলমান হলাম, ঈমান পাইলাম, ইসলাম পাইলাম, নয় 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 নয়, আজকে যে মাকে মার স্থানে আমরা রাখতেছি, বাবাকে বাবার স্থানে যে আমরা রাখতেছি, এগুলো সবগুলো শিখিয়েছেন আমাদেরকে আল্লাহর ওলিরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব শিখিয়েছেন আল্লাহর ওলিরা। ইসলাম বাংলায় আসার আগে হাজার হাজার নারী ছিল বাংলায়, কেমন প্রথা ছিল দেখেন হিন্দুদের ওই সময়ে, কোন নারী যদি বাবার ঘরের মধ্যে যতদিন থাকবে ততদিন খাইতে পারবে, যখন নারীদেরকে বিয়ে দিয়ে দেয়া হতো সাথে সাথে আলাদা হয়ে যেত, পৈতৃক এক ফুটা সম্পদ নারীরা পাইতো না। ইসলাম যখন এলো
সাথে সাথে নারীদের অধিকার জমিনে প্রতিষ্ঠিত হলো। জোরে বলেন সুবহান। ইসলাম যখন আসলো, ইসলাম আসার আগে মা ছিল, মায়ের অধিকার ছিল না, বাবা ছিল, বাবার সম্মান ছিল না। বৃদ্ধ অবস্থায় ছেলেরা মা বাবাকে কি করত? মারধর করত, অন্যায় করত মা বাবার সাথে, মা বাবার সাথে সদাচার করত না। সবগুলো অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ছিল। বাবা যখন বৃদ্ধ হয়ে যেত, সন্তানেরা অনেক সময় রাগ করে বাবাকে ঘর থেকে বের করে দিত। কিন্তু বাবা শাহজালাল যখন বাংলা ইসলাম নিয়ে আসলেন, বাবা শাহজালাল ইয়ামানি বলে, আজ থেকে তোমরা যারা মুসলমান আছো, মাকে দমক দিতে পারবে না, বাবাকে দমক দিতে পারবে না। কারণ কি? আমার আল্লাহ বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে পৃথিবীর জমিনে তোমরা মা বাবার বেশি বেশি খেদমত করো। জোরে বলেন সুবহান। বাস মেনে নিলাম। বাবা শাহজালাল যখন বললেন মার সাথে বেয়াদবি করা যাবে না, মেনে নিলাম যে আমরা মায়ের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না। বাবা শাহজালাল যখন এসে বললেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তোমার ঘরের মধ্যে কোটি কোটি টাকা থাকতে পারে, তুমি এলাকার জনপ্রতিনিধি হতে পারো, তুমি রাজা হতে পারো, কিন্তু তুমি তোমার প্রজাদের প্রতি অত্যাচার করতে পারো না, অবিচার করতে পারো না। ইসলাম তোমাকে এই অধিকার দেই নাই। বাস মেনে নিলাম, সবগুলো মেনে নিলাম। সেদিন থেকে বাংলার জমিনটা শান্তি অবস্থার মধ্যে চলে এসেছে, শান্তি পরিস্থিতির মধ্যে চলে এসেছে। যাই হোক, বোঝা গেল আজকে যে কোরআন পাইলাম, ঈমান পাইলাম, শান্তি পাইলাম, সুন্দরভাবে জীবন যাপনের বাংলার মধ্যে সুযোগ পাইলাম, সেটা একমাত্র আজ থেকে আর শত বছর আগে 1208 মতান্তরে 10 খ্রিস্টাব্দে শাহজালাল যখন বাংলার জমিনের মধ্যে ইসলামকে নিয়ে এলেন, তার আগমনের পর থেকে বাংলার জমিনটা সুন্দর হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহান। তো যার সদকায় ইমান ইসলাম পাইলাম, যাদের ওসিলায় আজকে মাথার টুপি দেওয়ার সুযোগ পাইলাম, যাদের ওসিলায় আজকে কোরআন পাইলাম, হাদিস পাইলাম, ইজমা পাইলাম, কিয়াস পাইলাম, বলে শুধু তা নয়, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, এগুলো জানতে পারলাম। এই জন্য আমরা সুন্নিরা যেহেতু তাদের ওসিলায় ঈমান আর ইসলাম পেয়েছি, তো গোলাম হিসেবে তাদেরকে একটু স্মরণ করার চেষ্টা করি বছরে একবার। কথা বলেন ঠিক কিনা? নাইলে তো আমাদের মতো বেওয়াফা দুনিয়া তার থাকবে না। তো আমি বলবো, যারা মুসলমানের ছেলে হয়ে বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের অন্তত একবার হলে ভেবে দেখা দরকার যে ইসলাম বাংলাদেশে সরকারে মদিনা আনে নাই, সাহাবীরা আনে নাই, তাবেঈনরা আনে নাই, তবে তাবেঈনরা আনে নাই, আইমায়ে মুস্তাহিদিনরা আনে নাই, উলামায়ে মুতাকাদ্দিবিন, মুতাখিরিন, সালফে সালেহিন, ওদের পরে, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার 600 বছর পরে, 1208 মতান্তরে 10 খ্রিস্টাব্দে স্বাধীন সোনার বাংলায় এসেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওই ওলি আল্লাহর কদম ধরে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। পেয়ারা হাজিরিন, সেই বাবা শাহজালাল আমাদেরকে ঈমান আর ইসলাম উপহার দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে রাঙ্গুনিয়ার জমিনের আদিলপুরে ইসাখালীর ভাইয়ারা রসুলে পাকের মিলাদুন্নবীতে খুশি হয়ে নোরানি প্রোগ্রামের ইন্তেজাম করেছেন, আপনারা খুশি কিনা? এই আওয়াজে বোঝা যাক, দিতে তার মতো খুশি দুনিয়ার কেয়া নাই। ওনারা খুশি না বাজান তো কথা বলেন খুশি কি না? আমরা যখন খুশি করি, আমরা যখন ঈদ করি, ওই সুযোগে আমাদের দেশের কিছু মোল্লা মাথায় টুপি দিয়ে তারা বলে নবীর আগমনে মিলাদ করা যাবে না, 100 বছর আগে সেটা ছিল না, মুস্তাফার সুন্নতি সিস্টেমের মধ্যে সেটা পড়ে না, এইরকম ফতোয়া লাগায়, এইরকম ফতোয়াবাজি করে। আমি বলবো দুনিয়ার জমিনে আমাদেরকে বাংলায় শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, সেটা কেউ শিখাই নাই, সেটা শিখিয়েছেন বাবা শাহজালাল।
তিনি বলে নাই মিলাদুন নবী করা যাবে না এটা শাহজালাল বলে নাই শাহপুরান বলে নাই মিলাদুন নবী বেদাত এটা বলে নাই কেন বলে নাই যে তারাও জানতো মিলাদুন নবী বেদাত নয় এটা আমার আল্লাহর সুন্নাত জুড়ে বলি সুবহানাল্লাহ তারাও জানতো এটা বেদাতের কোন সিস্টেম নয় এটা আমার আল্লাহর সুন্নাত জুড়ে বলবেন না সুবহানাল্লাহ আমরা শাহজালালের ইসলামকে মানি আমরা হেফাজত এবং জামাতের ইসলামকে মানি না কথা বলেন ঠিক কিনা শাহজালালের ইসলাম সহিবাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে পেয়ে ঈদ করো কোষ উদযাপন করো আমার নবীর প্রেমে ফানা হও নবীর তারিফের ব্যবস্থা করো কারণ আল্লাহ বলেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফিহিম রাসূলা এই দুনিয়ার মানুষেরা তোমাদেরকে যা দিলাম পায়ের তালো থেকে মাতার পর্যন্ত সবগুলো নিয়ামত আর নিয়ামত কিন্তু একটা নিয়ামতের কথা আমি তোমাদেরকে জানান দিতে চাই আয় আল্লাহ সেই নিয়ামতটা কি তুমি বলে দাও আমার আল্লাহ বলে ইযবাসা ফিহিম রাসূলা পৃথিবীর জমিন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ যেটা নিয়ামত দিয়েছি সেটা মুস্তাফা ওই নবীকে আমি তোমাদের মাঝে পাঠিয়ে তোমাদের উপর বড় এহসান করেছি চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আরেক আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস তোমাদেরকে যে নিয়ামতগুলো দিলাম সেগুলোর আলোচনা করো সেগুলোর পর্যালোচনা করো সেগুলোর তাসকারা করো এজন্য দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর হাবিবকে পেয়ে রাসূল আরবীর তাসকারা করার জন্য সুন্নিরা মিলাদুন নবীর প্রোগ্রাম করে এগুলো বেদাত নয় আমার আল্লাহ বলে এগুলো আমার সুন্নত একটু জোরে বলি সুবহানাল্লাহ সকলে মুহাববতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আমার বায়রাম তৃতীয় নম্বর 19 নং পৃষ্ঠা সূরা আল ইমরানের 81 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাইলাম যাও 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 দুনিয়ার মধ্যে যাবা আমি আল্লাহ হায়াত দিলাম হায়াত পেয়ে আমার নবীর মিলাদকে তোমরা শিরিক অনেকেই বলবা না বুঝে বেদাত বলবা বলবা অনেকে যে মিলাদুন্নবী করা জায়েজ নাই 100 বছর আগে মিলাদুন্নবী ছিল না 200 বছর আগে মিলাদুন্নবী ছিল না ওই রকম বলবা এটা আমি জানি আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার বান্দাদেরকে আমি বানাইলাম দুনিয়ার মধ্যে পাঠাইলাম ইয়া রাসূলুল্লাহ ওই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমার বান্দারা না বুঝে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলবে হুজুরের ফান্দে পড়ে ভালো মানুষের ফান্দে পড়ে ভালোভাবে বন্ধুর ফান্দে পড়ে নিজের বাবার কথাই বন্ধুর কথাই ভাইয়ের কথাই হুজুরের কথাই তারা বলবে মিলাদুন্নবী করা যাবে না অমুক বড় হুজুর বলেছে মিলাদুন্নবী করলে শিরিক হবে বেদাত হবে নবীর আগমনের ঘটনাগুলো বর্ণনা করলে বেদাত হবে এগুলো 100 বছর আগে ছিল না ওইরকম ফতোয়াবাজি করবে এটা আমার আল্লাহ জানে সেই জন্য আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ওই কোরআনের মধ্যে তৃতীয় 12 পৃষ্ঠার সূরা আল ইমরানের 81 নং আয়াতে আমি আল্লাহ দলিল দিয়ে দিলাম সুন্নিদের মতের বক্কের দলিল আল্লাহ বলে মিলাদুন্নবী করা নবীর আগমন হয়েছে বা হবে এটার আলোচনা করা এটা বেদাত নয় বেদাত নয় এটা হলো আমি আল্লাহর সুন্নাত জুড়ে বলেন সুবহান আল্লাহ বলে এটা বেদাত নয় এটা আমি নবীর সুন্নত এটা বেদাত নয় এটা আমার আল্লাহর সুন্নত নবীজি বলে আমি নিজে নিজের মিলাদ করেছি আল্লাহ বলে নবীকে পাঠার আগেও আমি মিলাদুন্নবীর প্রোগ্রাম করেছি আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে দাগ দিয়ে বলে ওয়া ইন ইয়া রাসূলুল্লাহ আর স্মরণ করুন সেই দিনের কথা আখাদাল্লাহু যেদিন আমার আল্লাহ গ্রহণ করেছিলেন মিসাকান নবীনা নবীদের থেকে মিসাক নিয়েছিলেন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমার আল্লাহ বলে
ইয়া রাসূলুল্লাহ সেদিনের কথা একবার চিন্তা করুন ও নবী সেদিনের কথা একবার মাথায় আনুন সেদিনের ওই মুহূর্তে যখন আমি ওয়াদা নিয়েছিলাম সেই মুহূর্তের মধ্যে আপনি একবার আবার চলে যান আপনি একবার ওই জগৎ থেকে ঘুরে আসুন সেই কথাটা সেই দিনের সেই ঘটনাটা একবার আপনি মনে করুন ইয়া রাসূলুল্লাহ সেদিন আমি আলেমে আরওয়ার মধ্যে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে একটা প্রোগ্রামের ইন্তেজাম করলাম একটা মাহফিলের ইন্তেজাম করলাম একটা সেমিনারের ইন্তেজাম করলাম ওই মাহফিলের মধ্যে কোনো আম বান্দা ছিল না ওই মাহফিলের মধ্যে কোনো সাধারণ বান্দা ছিল না ওই মাহফিলের বক্তা ছিলাম আমি আল্লাহ মাহফিলটার শ্রোতা ছিলেন নবী এবং রাসূলেরা আদম আলাইহিস সালামের নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে নবী হয়ে যাবে প্রত্যেক নবী এবং রাসূল সেদিন উপস্থিত ছিলেন আমার আল্লাহ বলে ডাক দিয়ে এবার নবীদের আল্লাহ বলছেন এ নবীরা লামা তাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা নবীরা শুনো আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিয়ে হিকমত দিয়ে দুনিয়াতে পাঠাবো আমি মহান আল্লাহ তোমাদেরকে কিতাব দেব ওয়া হিকমাতিন এবং তোমাদেরকে হিকমত দেব তোমরা যখন আমি আল্লাহর দেওয়া কিতাবের কথাগুলো হিকমত সহকারে যখন উম্মতের মাঝে রিপ্রেজেন্ট করবা তোমাদের উম্মতদেরকে যখন তোমরা আমি আল্লাহর কথাগুলো রিপ্রেজেন্ট করবা যখন হিকমতের শহীদ বলবা তখন তোমাদের উম্মতেরা তোমাদের জন্য পাগল হয়ে যাবে তোমরা কথা বললে লাখ লাখ তোমাদের উম্মত হা করে তাকাই থাকবে এ নবীরা এ রাসূলেরা শুনো তোমাদের দামে মন বাড়াই দেব তোমাদের দাম কিভাবে বাড়াবো দেখো বলে তোমরা যখন কোন পদে হেঁটে যাবা তখন তোমাদের উম্মতেরা তোমাদের খুশবো নিয়ে নিয়ে তোমরা যে এদিকে চলে যাবে তারাও সেই দিকে চলে যাবে এ নবীরা তোমাদের দাম এমন ভাবে বাড়িয়ে দেব তোমরা যখন আল্লাহর জমিনের উপর হাঁটবা যেই জায়গার মধ্যে তোমরা কদম দিবা সেটা দামি হয়ে যাবে সেটা স্বর্ণের চাইতে দামি হয়ে যাবে সেটা হীরার চাইতে দামি হয়ে যাবে তোমাদের সাথে তোমাদের পায়ের সাথে লাগানো মাটিগুলো তোমাদের উম্মতেরা শর্মা বানাবে চোখে মাখবে ও নবীরা তোমাদের জন্য তোমাদের উম্মতেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিবে পাগল হয়ে যাবে ওই টাইমের মধ্যে তোমাদের দাম আমি বাড়াই দেব শুধুমাত্র একটা কারণে কারণটা কি বলে কারণটা হলো তোমাদেরকে যে নবীর সদকায় দুনিয়াতে পাঠাইলাম ওই নবীর কারণে ও নবীরা শুনো শুধু তা নয় শুধু তা নয় শুধু তা নয় তোমাদের দায়িত্ব এবার চলাকালীন অবস্থায় যখন তোমরা কিতাবের কথাগুলো উম্মতের কানে কানে পৌঁছাই দিবা ওই অবস্থায় ফুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন বিহি ওয়া লাতানসুরুন্না আমার আল্লাহ বলে এ আমার বান্দারা ওই টাইমের মধ্যে সুম্মা জাআকুম রাসূল মুস্তাফা যদি চলে আসে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে ও নবীরা তোমাদের আমলে মুস্তাফা যদি চলে আসে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না নবীকে যদি পাও নিজের ধর্ম বাদ দিয়ে দিবা বলে তিনি কেমন নবী তোমাদের কি জানা নাই মুসাদ্দিকুল লিমা মাকুম তিনি এমন একজন নবী যিনি দুনিয়ার জমিন আসার পরে সমগ্র আসমানি কিতাব যেগুলো নবীর আগে নাজিল হয়েছে সমস্ত কিতাবের স্টেটমেন্ট করবেন সুবহানাল্লাহ সব কিতাবের সত্যায়ন করবেন ওই নবী তোমাদের প্রত্যেক ধর্মের সাক্ষী হিসেবে ওই নবীকে আমি দুনিয়াতে পাঠাবো বলে সুম্মা জাআকুম রাসূল ওই নবী যদি চলে আসে নবীটাকে পাওয়ার পর পর নিজের ধর্মটা বাদ দিয়ে দিবা ও আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীরা কান খুলে শুনে নাও ওই মুস্তফাকে পাওয়ার সাথে সাথে আর দেরি করবা না দেরি না করে নবীর আগমন যেই জায়গার মধ্যে হয়েছে খবর নিয়ে সেইখানে চলে যাবা নিজের ধর্মটা এক পাশে ফেলে রেখে নিজের কিতাবটা এক পাশে ফেলে রেখে ওই নবীর কদমে গিয়ে তোমরা মুসলমান হয়ে যাবা জোরে বলেন সবাহ শুধু তা নয় আল্লাহ বলেন লা তুমিনুন্না এটা বলে আমি শেষ করি নাই আমার আল্লাহ বলেন ওয়ালা তানসুরুন্না শুধু নবীদেরকে আল্লাহ ঈমান আনার জন্য বলে নাই
আল্লাহ বলে ঈমান আনবা এটাও তো ঠিক আছে কিন্তু ঈমান আনার পরে তোমরা বসে থাকবে না ঈমান আনার পরে মনে মনে এটা ভাববে না আমি তো এই নবীর আগে নবী ছিলাম আজকে আল্লাহর বিধান পালনের জন্য মদ হয়ে গেছে এটা ভাববে না বলে নবীর কদমে এসে কলমা পড়ে মুসলমান হয়ে আমার মদিনার নবীকে ওয়ালাতাও সরন না গোলাম হয়ে মদিনার নবীকে সাহায্য করবা জোরে বলেন সুবহানাল এটা আল্লাহ নবীদেরকে বলছেন উম্মতদেরকে বলে নাই আল্লাহ এই কথাটা যদি চাইতেন আলেমে আরওয়ার মধ্যে প্রথম যে অঙ্গীকারের দিন সেই দিনই বলতে পারতেন যেই দিন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বানাইলেন সেখানে আদম থেকে সরকারে মদিনা পর্যন্ত প্রত্যেক নবীরা ছিল প্রত্যেক রসুলেরা ছিল সেদিন কাফেররা ছিল ইহুদিরা ছিল নাসারারা ছিল প্রত্যেক নবীর উম্মতেরা ছিল কিয়ামত পর্যন্ত তারা আসতেই থাকবে সবাই ছিল আল্লাহ সবাইকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম ও বান্দা আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই বলেছিলাম বালা আল্লাহ তুমি আমাদের খালিক তুমি মালিক তুমি সৃষ্টিকর্তা তুমি রিজিকদাতা তুমি পালনকর্তা মনিবরে তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই কোনো খোদা নাই কোনো প্রভু নাই উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সেটা ছিল প্রথম অঙ্গীকার আল্লাহ বলে এটার পরে সবাইকে বের করে দিলাম আম কোন বান্দাকে কোন পাবলিককে আমি সেখানে রাখি নাই সাধারণ কোন উম্মতকে রাখি নাই বলে আমি দ্বিতীয় রাউন্ডটা মিটিং করলাম সেমিনারের আয়োজন করলাম একটা মেহফিল সাজাইলাম ওই মেহফিলে আম কোন পাবলিককে আমি রাখি নাই রেখেছিলাম যারা নবী এবং রসুল হয়ে দুনিয়ার জমিন আসবে তাদেরকে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী ওই দিনের কথা একবার চিন্তা করুন যেই দিন আমি আল্লাহ আলামে আরওয়াতে আপনার ভেলাদত আপনার আগমন আপনি নবীর আশা নিয়ে আলোচনা করেছিলাম তাও আবার নবীদেরকে নিয়ে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আচ্ছা আপনারা বলেন এবার অনেকে বলে আমার নবী দুনিয়ার জমিনে জন্ম হয়েছে বারে রবিউল আউয়াল এটা মিথ্যা কথা কারণ নবীর জন্ম বারোই রবিউল নূর শরীফে নয় নবীর জন্ম হয়েছে তাম সৃষ্টির কোটি কোটি বৎসর আগে আর নবীর আগমন হয়েছেন 570 খ্রিস্টাব্দের বারে রবিউল আউয়ালে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ এজন্য আমরা নবীজির জন্মদিন এটা বলবো না আমার অনেক যুবক ভাই দেখা যায় ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেই তারাও নবীর প্রেমিক বিদায় দিচ্ছে কিন্তু আসলে বিষয়টা জানে না তারা বলে বারে রবিউল আউয়াল নবীর জন্মদিন সফল হোক সার্থক হোক আমি বলবো এটা কিন্তু সরকারে মদিনার শান ও আজমতে ইজ্জতে আবরুতে বেয়াদবি হয়ে যাচ্ছে আমার নবী জন্ম বারে রবিউল আউয়াল নয় নবীর জন্ম কখন হয়েছে বলে নবী তখন নবী ছিলেন যখন আদম ছিলেন না যখন হাওয়া ছিলেন না যখন জিব্রাইল ছিলেন না আবার নবী বলে আমি ওই সময়ও নবী ছিলাম যখন আদমের দেহ আরেক জায়গায় রু আরেক জায়গায় দুইটা দুই জায়গায় আল্লাহ বানিয়ে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন এখনো দেহের ভিতর রু সেট আপ করে নাই এখনো আদমের বডি নড়াচড়া করতেছে না কাজ কাম করতেছে না আবার নবী বলে আমি তখন নবী ছিলাম কুনতু নবিয়ান কুনতু নবিয়ান কুনতু নবিয়ান চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার নবী কাল্লা বানালেন কখন দেখেন একটা হাদিস আমরা কেন নবীর আগমনের দিন 12 তারিখ বলি কেন জন্মদিন বলি না দলিল দেখেন আল্লামা ইমাম বুরহানউদ্দিন হালবী তিনি তার কিতাব সিরাতে হালবিয়া প্রথম খণ্ডের মধ্যে নোট করেছেন কওমিদের অনেক বড় আলেম বিশ্ববিখ্যাত যার নাম হচ্ছে তানবী তিনি তার কিতাব নসুত্তিবের মধ্যে নোট করেছেন হাদিস কানাম হাদিসের রাবি মামুলি কোন সাহাবী নয় আমার নবীর গোলাম আহলে সফার সৈয়দ নেতা যার নাম আবু হুরায়রা জুরে বলেন সুবহান আবু হুরায়রা আমার নবীর থেকে রাওয়ায়েত করে আমার নবীর গোলাম পৃথিবীর জমিনে সবাই ছিলেন আসমানেও নবীজির গোলাম ছিলেন
তার ভিতরে যেটা গোলামের মধ্যে প্রথম কাতারে ছিলেন ওই গোলামটার নাম হচ্ছে সৈয়দুল মালায়েকা জিবরাইল। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল তিনি কেমন নবীর গোলাম একটু জানান দিচ্ছি। যেই জিবরাইল বাবা আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর কাছে ওয়াহী নিয়ে গিয়েছিল, প্রত্যেক নবীর কদমে আল্লাহর দেওয়া বিধানগুলো পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বে যিনি ছিল তার নাম জিবরাইল। ওই জিবরাইল আমিন কোন কোন নবীর কাছে গিয়েছে একবার, আর কোন কোন নবীর কাছে গিয়েছে তিনবার, আবার কোন কোন নবীর কাছে গিয়েছে পাঁচবার সাতবার, বেশি যাদের কাছে গিয়েছে ইব্রাহিম মুসা তাদের কাছে এগারো বার, এর বেশি তিনি যায় নাই। কিন্তু আল্লাহ পাক যে আমার নবীকে দুনিয়াতে পাঠাইলেন, নবীর কদমে জিবরাইলের আগমন হয়েছিল, ওই জিবরাইল মুস্তফার কদমে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, মাত্র 23 বছরের হায়াতে জিন্দেগিতে আমার নবীর 40 থেকে 63 বছরের ভিতরে জিবরাইল আমার নবীর কদমে 24,000 বার হাজিরা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টানা 24,000 বার দিনে এসেছে তার নাম জিবরাইল। আবার শুধু 24,000 বার আসে নাই, আসার সাথে সাথে 24,000টা সালামও দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা দুনিয়াতে মানুষ আছি, আমরা যখন দুনিয়াতে কাউকে দেখি, একবার যখন একটা ছেলে আমাদেরকে সালাম দেয়, দৃষ্টিটা ছেলের দিকে চলে যায়, ছেলেটাকে আমাদের তখন ভালো লাগতে শুরু করে যে কত সুন্দর একটা ছেলে, কত ভালো একটা ছেলে, কত আদবওয়ালা একটা ছেলে। মুরব্বীদেরকে দেখলে তাজিম করে, সম্মান করে সালাম দেই, সুবহানাল্লাহ। ছেলেটা যদি আবার দ্বিতীয় দিন আসে, আবার যদি একটা সালাম দেয়, আমাদের আন্তরিকতা তারপরে আরো বৃহৎ হয়ে যায়, তার প্রতি আমাদের রহমতের দৃষ্টিটা চলে যায়, অন্তর থেকে তার জন্য দোয়া আসে। কথা বলেন ঠিক কি না? 10 বার দিলে আরো বেশি, 100 দিনে যদি 100টা সালাম দেয় একটা ছেলে আপনাকে, আপনার দৃষ্টি তার দিকে যাবে। সেম দ্যাট জিবরাইল আমিন নবীর কদমে 24,000 বার এসেছে, একবার নয়, দুবার নয়, 24,000 বার আমার নবীর কদমে এসে মোস্তফাকে 24,000টা সালাম দিয়েছে। আমার নবীর সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছে ভালো। নবীজির গোলামের লিস্টিতে জিবরাইল নিজের নামটা তুলে ফেলেছে। এবার ওই গোলামকে ওয়াজিবরিল খাদিমহ, আমার নবীর খাদেম জিবরাইলকে মোস্তফা, মালিক জান্নাতের মালিক, আমাদের মালিক, আপনাদের মালিক মোস্তফা, কবরের সওয়ালের জবাব দেনওয়ালা নবী, এবারে প্রশ্ন করে জিবরাইল, আদম থেকে ঈসার কাছে ওয়াহী নিয়ে তুমি গিয়েছো, অনেক মুরব্বী সাহাবী বলে তোমার পজিশন কি রকম আমি একটু বর্ণনা করব, তোমার বয়স কি রকম আমি বলবো। আল্লাহ পাক আদম বানানোর সময় যাদের সাথে পরামর্শ করেছেন তাদের মধ্যে জিবরাইল ছিল। আদম আলাইহিস সালামকে বানার আগে আল্লাহ জিবরাইল আমিনকে অনেক কোটি বছর আগে বানিয়েছেন, আমাদের আগে জিনকে বানিয়েছেন। জিনরা দুনিয়ার মধ্যে এসেছে, মারামারি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, পাহাড়ে পর্বতে নিক্ষেপ করেছেন। পরের বার আল্লাহ সৈয়দুল মালায়েকা জিবরাইল সহ বড় বড় ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে রে ফেরেশতারা, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, দুনিয়ার জমিনে মানব বানাতে চাই, খলিফা বানাতে চাই, মানুষ প্রতিনিধি বানাতে চাই। আল্লাহর গোলাম ওই জিবরাইল সেদিন বলেছিল, আল্লাহ মানুষেরা যদি জিন্দের মতো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করে, রক্তপাত করে, পৃথিবীর পবিত্রতা যদি নষ্ট করে ফেলে, তাহলে তাদেরকে বানাই লাভ নাই। তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য, তোমার তারিফ করার জন্য তো আমরা ফেরেশতারা যথেষ্ট, আল্লাহ দাহুদি তুমি মানুষ বানার দরকারটা কি? আল্লাহ বলে জিবরাইল, জাস্ট তোমাদের সাথে আমি পরামর্শ করলাম, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জুড়ে বলেন সুবহান। তার মানে বোঝা গেলে যখন আদম ছিল না তখন জিবরাইল ছিল। এবার নবীজি বলেন, জিবরাইল তোমার থেকে জানতে চাই তোমার সঠিক বয়স কত। আমি নবীকে বলে দাও তোমার বয়সের সীমা রেখা কত আমি জানতে চাই। জিবরাইল বলে, আর রাসূল আল্লাহ, নবী আমি এমন একজন প্রবীণ ফেরেশতা, আমি এমন একজন বৃদ্ধ ফেরেশতা, অনেক আগে যার জন্ম, আমি জিবরাইলের সঠিক বয়স সম্পর্কে আমার এলম নাই, আমার জানা নাই, আমার জ্ঞান নাই। ইয়া রাসূল আল্লাহ, তবে আমি একটা কথা জানি, একটা জিনিস আমি জানি, সেই জিনিসটা হচ্ছে যে ইয়া রাসূল আল্লাহ, হেজাবে এলাগের
চতুর্থকে যাবে আসমান জমিনের সৃষ্টির আগে হে যাবে এলাহির চতুর্থ হে যাবে একটা নূরের তারার আগমন হতো একটা নূরের তারা উদয় হতো যেটা একবার উঠলে সত্তর হাজার বছর পরে আবার উদয় হতো ওই নূরের তারা আমি জিব্রাইল এয়া একটা না বাহাত্তর হাজার বার দেখেছি জুড়ে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই তারা আমি বাহাত্তর হাজার বার দেখেছি যেটা একবার উঠলে সত্তর হাজার বছর পর্যন্ত জ্বলত একবার ডুবে গেলে সত্তর হাজার বছর পর্যন্ত ডুব অবস্থায় থাকত ইয়া রাসূলুল্লাহ সেটা আমি বাহাত্তর হাজার বার দেখেছি আল্লাহ নবী আর দেরি করে নাই এবার সঙ্গে সঙ্গে বলে দিলেন জিব্রাইল তোমার খোদার ইজ্জত এবং জালায়তের শপথ দিয়ে বলছি যে নূরের তারা তুমি বাহাত্তর হাজার বার দেখেছ আমি নবী বলছি খোদার কসম করে বললাম তোমার প্রভুর ইজ্জত এবং আবরু জালালিয়তের শপথ দিয়ে বলতেছি ওই নূরের তারা ছিলাম আমি নবী রাসূলুল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সুন্নি বাবারা নবীর গোলামেরা আমার নবী বলে এ জিব্রাইল শোনো 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 কান খুলে শুনে নাও যে নূরের তারা তুমি বাহাত্তর হাজার বার দেখেছিলা একবার উঠলে যেটা সত্তর হাজার বছর পর আবার উঠত একবার জ্বললে যেটা সত্তর হাজার বছর পর্যন্ত শুধু জ্বলতেই থাকতো জ্বলতেই থাকতো ও জিব্রাইল আমি তোমার খোদার শপথ করে বলছি ওই নূরের তারা আমি ছিলাম যেটা তুমি বাহাত্তর হাজার বার দেখেছ আল্লাহর নবীর গোলাম জিব্রাইল সেদিন জানতে পারলেন আল্লাহর নবীকে কখন সৃষ্টি করা হয়েছে হাদিস এটার মাধ্যমে কেয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন প্রত্যেক উম্মতকে নবী জানাই দিলেন এই উম্মতেরা আমি নবীর জন্মদিন বারোই রবিউল আউয়ালে বলো না আমি নবীর জন্ম বারো তারিখ বলো না বলবা আমি নবীর মিলাদ মানে আগমনের দিন আমার বেলায় জন্ম এটা মানি নেওয়া যাবে না কারণ কি বলা আমি নবীর জন্ম তখন হয়েছিল যখন পৃথিবীর জমিনটা আল্লাহ বানায় নাই আসমানটা বানায় নাই আদমকে বানায় নাই জিব্রাইলকে বানায় নাই 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 কিচ্ছু নাই আমার খোদা একা একা আল্লাহ যখন একাকিত্ব অনুভব করতেছে আল্লাহর একাকিত্ব দূর করার জন্য আল্লাহ আমার নবীকে বানাইলেন এবং নবীকে জাহের করার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীকে বানাইলেন ফেরেশতাদেরকে বানাইলেন নয় 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 আল্লাহর গোটো কায়নাতকে নবীর জন্য আল্লাহ বানাইলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে ওপেন করার জন্য আমার নবীকে জানাই দেওয়ার জন্য নবীর প্রশংসা জগৎবাসীদের মুখ দিয়ে করার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন আমাদের জবানকে বানিয়েছেন আদমকে বানিয়েছেন আল্লাহ নবীদের মাধ্যমে নবীদের জবান দিয়ে আগে আমার মুস্তাফার তারিফ করিয়েছেন এইভাবে করাইতে 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 আমাদের দেশে যারা মিলাদুন নবীকে বেদাত বলো তারা শোনো বাবা যে দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলে আমার নবীর মিলাদ তোমরা করলেও কি না করলেও কি নবীর তারিফ নবীর প্রশংসা তোমরা করলেও কি না করলেও কি আরে নবীর তারিফ করার দায়িত্ব তা তো আমি আল্লাহ নিয়ে নিলাম একটু জোরে বলি না সুবহানাল্লাহ ওয়া রাফা আলাকা বিকরাক নবীর শান বাড়াই কে নবীর মান বাড়াই কে নবীর তারিফ করে কে নবীর প্রশংসা করে কে এজন্য আল্লাহ পাক আমার নবীর নামটা দিয়েছেন মুহাম্মদ যার বেশি বেশি প্রশংসা করা হয় উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ দেখেন ওই মুস্তাফার প্রশংসা করিয়েছেন আল্লাহ আদম থেকে হযরত ঈসা পর্যন্ত প্রত্যেক নবী আল্লাহ যখন বলে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে তোমাদের আমলে যদি মুস্তাফা যাই তো নিজের ধর্ম বাদ দিয়ে মুস্তাফাকে মেনে নিবা সেদিন আলেমে আরওয়াতে প্রত্যেক নবীরা বলেছিল আল্লাহরে দুনিয়াতে যাব নবী আমাদের আমলে আসে কিনা কোনো গ্যারান্টি নাই আল্লাহ আজকে রোজগতে দাঁড়িয়ে আমরা ওই মুস্তাফার উপর কলমা পড়ে মুসলমান হতে চাই ঈমান আনতে চাই উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ প্রত্যেক নবী সেদিন আমার মুস্তাফার উপর ঈমান এনেছেন এরপর দুনিয়াতে এসে আবার ওই নবী আসবে
আদম আলাইহিস সালাম তার বেটা শীশকে বলেছেন, শীশ আলাইহিস সালাম তার বেটাকে বলেছেন, তিনি তার বেটাকে বলেছেন, বলতে 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 নবীর কথা আলোচনা দুনিয়াতে করেছেন, যারা এসেছেন আলোচনা করেছেন, যারা এসেছেন মুস্তাফার তারিফ করেছেন, প্রত্যেক নবী একটা দুনিয়াতে জানান দিয়েছে মুস্তাফা আসবে, মুস্তাফা আসবে, আস্তে আস্তে সেই দায়িত্ব পালন করতে করতে আদম আলাইহিস সালাম যে ওসিয়ত তার বেটা শীশকে করেছিলেন যে এই বেটা শীশ হযরতে মুহাম্মদে আরবি তার মিলাদ সম্পর্কে আমি তোমাকে অবহিত করলাম, বলে যখন তুমি আল্লাহর তারিফ করবা সাথে সাথে মুহাম্মদে আরবির উপরে দরুদ পড়বা, জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন আদম আলাইহিস সালামের মিলাদ ছিল ওইভাবে, তিনি আমার নবীর মিলাদ করেছেন ওইভাবে, নিজের ছেলেকে নিয়ে মুস্তাফার কথা বলেছেন, নিজের ছেলেকে নিয়ে মুস্তাফার আলোচনা করেছেন, লম্বা ওয়াকিয়া, অনেক লম্বা ওয়াকিয়া, আমি ওই দিকে ফিরে যাচ্ছি না, তো বলবো আদম আলাইহিস সালাম তার ছেলে শীশকে বললেন তুমি তোমার ছেলেকে ওয়াসিয়ত করে যাবা, তিনি তার বেটাকে ওয়াসিয়ত করে গেলেন, তিনি তার বেটাকে ওয়াসিয়ত করলেন, করতে করতে আল্লাহর জমিনের 3,36,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত পয়গাম্বর চলে গেল, লাস্ট ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসলেন, আসার পর তিনিও আমার নবীর মিলাদ উন্নবী করে ফেলেছে, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তিনি লাস্ট এসে বলেছেন ইয়াতি বিম্বাদি ইসমুহু আহমাদা, তিনি বলেছেন আমার পর যিনি আসবেন যার মওলুদ হবে, যার আগমন হবে ওরি মুস্তাফা জান রহমত পেলাকো সালাম, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদ সুন্নিরা করি, কারণ দলিল ছাড়াও করি না, আবার সেটা নবীরা করেছেন, আল্লাহ নবীদেরকে নিয়ে করেছেন, বিভিন্ন নবীরা বিভিন্ন সময়ে বিভিন্ন আমলে তাদের উম্মতদেরকে নিয়ে করেছেন, আর এ নবীজির পরে নবীজি এসে নিজে নিজের মিলাদ করেছেন, সাহাবায়ে কেরাম নবীর মিলাদ করেছেন, তাবেঈনরা করেছেন, তবে তাবেঈনরা করেছেন, আর নবীজির 1,500 বছর পরে এসে বর্তমানে বাংলার জমিনে সুন্নিরা মিলাদ উন্নবী করে কথা বলেন, ঠিক কিনা? আপনি অনেক মুসলমান বাংলাদেশে পাবেন কিন্তু মিলাদ শব্দটি কোথাও পাবেন না, সিরাজ লাগাবে, তাফসিরুল কোরআন লাগাবে, অথবা ইসলামিক মহাসম্মেলন লাগাবে, অথবা বিভিন্ন নাম তারা ইউজ করবে তাদের ব্যানারে, কিন্তু তাদের ব্যানার আপনি নবীর নাম পাবেন না, নারে রিসালতের নামটা পাবেন না, যেই নারে রিসালত ইয়া রাসূলুল্লাহ, যেটা সাহাবায়ে কেরামের স্লোগান ছিল, ওই ধরনের স্লোগানকে যারা নিজেদের স্লোগান থেকে বাদ দিয়ে ফেলেছে, নারে তাকবীরের পাশ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে জুদা করে দিয়েছে, আমি বলবো তারা মিলাদ উন্নবী করে নাই, করতেছে না, কিয়ামতের আগেও করবে না। আর যারা সুন্নি, যারা শাহজালালের সন্তান, তারা মিলাদ উন্নবী করেছে, শাহজালালও করেছে, বিরুদ্ধে বলে নাই, সুন্নিরাও করবে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমরন মিলাদ উন্নবী করে করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। যা আলোচনা হয়েছে আল্লাহ পাক সকলকে জানার বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।